বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। আর এই সমৃদ্ধশালী বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির মূল করিডোর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটিকে সম্প্রতি 4 লেনে উন্নীত করা হয়েছে। তবে মহাসড়কটি থেকে সর্বোচ্চ সুবিধা পেতে প্রয়োজন ছিল বেশ কিছু আন্তঃজেলা সড়ক ও রেলপথের সংযোগস্থলে যানবাহন চলাচলের গতি বৃদ্ধি করা। কেননা দেশের বিদ্যমান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলাতে রেল যোগাযোগেও হয়েছে নজিরবিহীন উন্নতি। ফলে সড়কপথে যান চলাচলের সাথে সাথে উন্নতি হয়েছে রেলপথের যোগাযোগ ব্যবস্থাও। উভয় মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে স্বল্প সময়ে এবং ঝুঁকিমুক্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু স্থানে পরিকল্পনা করা হয়েছে রেলওয়ে ওভারপাসের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি কুমিল্লার পদুয়ার বাজারের নিকট গুরুত্বপূর্ণ একটি রেল লাইনকে অতিক্রম করেছে। কুমিল্লার পদুয়া ওভারপাসটি সেই মহাপরিকল্পনার একটি অংশ। প্রাথমিকভাবে পদুয়ার রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ বেসামরিক ঠিকাদার কর্তৃক শুরু করা হয়। তবে 4 বছরে ওভারপাসের 67.50% কাজ সম্পন্ন করা হলে 4 লেনের মধ্যে কেবলমাত্র চট্টগ্রাম থেকে ঢাকাগামী 2 লেন ব্যবহার উপযোগী করা হয়। নির্মাণ কাজের কাঙ্ক্ষিত গতি না পাওয়ায় গত 17 মার্চ 2017 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওভারপাসটির অবশিষ্ট অংশ সম্পন্নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্পন্নের নির্দেশ দেন। বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নির্ধারিত সময়ের মধ্যে 344.175 মিটার দীর্ঘ রেলওয়ে ওভারপাসটির অবশিষ্ট 2টি লেন সহ পূর্ব দিকে নিচ দিয়ে 2 লেনের 8.8 মিটার প্রস্থ এবং 880 মিটার দীর্ঘ ক্যারেজওয়ে এবং পশ্চিম দিকে 1 লেনের 5.5 মিটার প্রস্থ এবং 880 মিটার দীর্ঘ অ্যাপ্রোচওয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে। ওভারপাসটি 26টি স্প্যান, 24টি পিয়ার, 130টি PC গার্ডার, 900 মিটার সাইড ড্রেন এবং 1100 মিটার ফুটপাথ দ্বারা নির্মিত। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সম্পন্নকৃত অংশের নির্মাণ মূল্য পড়েছে প্রায় 30.47 কোটি টাকা। এখানে উল্লেখ্য যে ওভারপাসটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ব্যক্তিগতভাবে অসংখ্যবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া সেনাপ্রধান ও ইঞ্জিনিয়ার ইন চিফের ব্যক্তিগত পরিদর্শন ও নির্দেশনায় প্রকল্পটি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ওভারপাসটি বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালী লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের সংযোগস্থলের স্তূপাকার আবর্জনা ও পূর্ববর্তী ঠিকাদারের পরিত্যক্ত মেরামত সামগ্রী সরানো এবং ট্রাফিক ম্যানেজমেন্ট। তবে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সার্বিক সহযোগিতায় এ সকল সমস্যা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে কুমিল্লার পদুয়ার ওভারপাসটি নির্মাণ করা হলে দেশের অর্থনৈতিক দুয়ার চট্টগ্রামের সাথে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠবে নিরবিচ্ছিন্ন ও কম ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজন হবে স্বল্প সময়ে। ফলে হ্রাস পাবে পণ্য পরিবহন ব্যয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা পাবে আরও অধিক গতি। এছাড়া কুমিল্লার সাথে নোয়াখালী, চাঁদপুর এবং লক্ষ্মীপুরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যোগ হবে আরও একটি সফলতার পালক। বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের আন্তরিক সহায়তা না পেলে এই ওভারপাসটি কাঙ্ক্ষিত সময়ে শেষ করা সম্ভব হতো না। 4 লেন বিশিষ্ট পদুয়া রেলওয়ে ওভারপাসটি নির্মাণের ফলে এক ধাপ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি আর বাস্তবায়িত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন।
তবে এর বাস্তবায়নের সফল রূপকার তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, এবং তা বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।